আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকে অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো যে স্বপ্নে সিম দেখলে কি হয় সিম যে তরকারি রয়েছে এটা দেখলে কি হয় আমরা অনেকে হয়তো সিম দেখি সিম গাছ থেকে তো এর ব্যাখ্যা কী হবে আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে সেই জন্য ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা স্বপ্নে প্রচুর পরিমাণে সিম দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে প্রচুর পরিমাণে সিম দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার কাজের ব্যস্ততা বাড়াব ইঙ্গিত করে তার কাজে চাপ বাড়তে পারে তার ব্যস্ততা বেড়ে যেতে পারে বুঝতে হবে সেই জন্য কোনো ব্যক্তি যদি স্বপ্নে প্রচুর পরিমাণে সিম দেখে তাহলে তার অধৈর্য হওয়া যাবে না ধৈর্য সহকারে তার কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে ইনশা আল্লাহ এরপরে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিম গাছ রোপণ করতে দেখে শিম গাছ লাগাতে দেখে তাহলে এমন স্বপ্ন দ্রষ্টার কোনো সমস্যায় পরাপতি ইঙ্গিত করে কোনো সমস্যার সাথে জড়িয়ে যেতে পারেন স্বপ্নদ্রষ্টা তো সেই জন্য কোনো ব্যক্তি যদি এই স্বপ্নে সিম গাছ রোপণ করতে দেখে তাহলে তার সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে করে কোনো সমস্যায় তিনি না পড়েন সমস্যা যাতে সম্মুখীন না হন ওই অনুযায়ী তারা চলাফেরা করতে হবে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে নিশা আল্লাহ এরপরে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি শিম গাছ দেখে শিম গাছ দেখা এটা স্বপ্নদ্রষ্টার আর্থিক উন্নতি হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টার স্বচ্ছলতা লাভের প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ তার মানে খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ স্বপ্নে সিম গাছ দেখা আর্থিকভাবে উন্নতি হতে পারে স্বপ্নদ্রষ্টার এরপর আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরেছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিম দেখে শুধু শিম দেখে অনেক শিম দেখে যদি এটা দেখে আরেকটি এর ব্যাখ্যা যে স্বপ্নদ্রষ্টার পরিবারে মনোমালিন্য সৃষ্টি হওয়ার প্রতি ইঙ্গিত করে পরিবারে কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে কিংবা স্বপ্ন দশটা কারোর কারো সাথে কোনো ঝগড়া সৃষ্টি হতে পারে তো সেই জন্য স্বপ্ন দশটা যদি সিম দেখে তাহলে তার সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে পরিবারের সাথে ঝগড়া হয় বা মনোমানিন্যতার সৃষ্টি হয় এমন কোনো কাজ তার করা যাবে না বা সতর্ক থাকতে হবে সবার সাথে সদ্ব্যবহার ভালো ব্যবহার করে যেতে হবে ইনশা আল্লাহ এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বন্ধুরা সিম নিয়ে কোনো ব্যক্তি যদি সিমের তরকারি খেতে দেখেন রান্না করে সিম খেতে দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্ন দশটা অর্থ লাভের প্রতি ইঙ্গিত করে তার জীবনে অর্থ আসবে ধন সম্পদ লাভ করতে পারবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিম কাঁচা খেতে দেখে কাঁচা খেতে দেখলো কিংবা পোকাযুক্ত কোনো সিম দেখলো এরকম যদি সিম দেখে সিমের মধ্যে পোকা রয়েছে যদি এরকম দেখে তাহলে স্বপ্ন দোষটার অভাবে ইঙ্গিত করে স্বপ্ন দোষটার জীবনে অভাব অনটন আসতে পারে তার অসচ্ছলতা লাভ হতে পারে সেই জন্য কোনো ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে তার সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে যেতে হবে ইনশা আল্লাহ আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বন্ধ আপনাদের সাথে তুলে ধরেছি কোনো ব্যক্তি যদি স্বপ্নে গাছ থেকে সিম কোড়াতে দেখে সিম পারতে দেখে যদি এরকম কেউ স্বপ্ন দেখে তাহলে এমন স্বপ্ন স্বপ্ন দোষটা চিন্তা পেরেশানি বোঝায় তিনি হয়তো কোনো চিন্তা পেরেশানিতে আছেন কাজে চিন্তামুক্ত থাকে কাছে চিন্তা না করাই ভালো হ্যাঁ ছাড়া সব প্রদোষ্ঠার জীবনে কোনো চিন্তা পেরেশানি আসতেও পারে যদি সিম কোড়াতে দেখে গাছ থেকে তাহলে সব জীবনে কোনো চিন্তা পেরেশানি আসতে পারে সে জন্য সব প্রদোষ্ঠার অধৈর্য হওয়া যাবে না অসহ্য হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাককে ডাকতে হবে প্রার্থনা করতে হবে ইশা আল্লাহ মহান আল্লাহ পাক সমস্ত প্রকার অকল্যা থেকে হেফাজত করবেন তো বন্ধুরা সিম দেখা নিয়ে এই ছিল কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করে বুঝতে পারছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন নিত্য নতুন আরও কার্যকরী স্বপ্নের ব্যাখ্যা পেতে আলোচনা السلام عليكم ورحمة الله وبركاته